आमी अपनार मेये साबिना के बिये करते चाई। कि आमी अपनार मेये साबिना के बिये करते चाई। आपनी बसुन, आपनार साथे आमार किछु कथा आछे। तुमी जानो जे तुमी कि बोलछो? जी हाँ खान साहेब। तुम्हें हाँ तो जानो ना, साबिना अंध। जाने। तुम्हें हाँ तो एव जानो ना, साबिना कोनो दिन माँ होते पार बेना। ताओ जाने। सब किछु जेने ही तुम्हें बिये करते चाओ? जी, साबिना सब किछु जेने ही, आमी ताके बिये करते चाई। बुझते पेरेछी, आमार सब विषय सम्पत्तिर लोभे तुम्हें साबिना के बिये करते चाओ। এটা তুমি ভালো করেই জানো, আমার একটি মাত্র মেয়ে, তাকে প্রতারণা করে তুমি সব সম্পত্তি ভোগ করতে চাও? না খান সাহেব, আপনার কাছ থেকে এক পয়সা আমি চাই না। এক কাপড়ে আমি সাবিনাকে বিয়ে করব। আমিও বড় লোকের ছেলে, নাম বাদল চৌধুরী, খাদ্য পুষ্টির উপর গবেষণা করছি, বাবার নাম আহমেদ হোসেন চৌধুরী। আমি সাবিনাকে সুখ দেব, শান্তি দেব। আমার জন্য সাবিনার চেহারায় কোনোদিন দুঃখের ছায়া পড়বে না। হ্যাঁ, আমি পাগল নই, আমি সুস্থ এবং ঠান্ডা মাথায় সব বলছি। কারণ আমি আমি সেই পাপি, আমি সেই নরাধম, আমি সেই যার জন্য সাবিনার আজ এই অবস্থা। আমারই জন্যে সাবিনা অন্ধ, আমারই জন্যে সাবিনা কোনোদিন মা হতে পারবে না। এই কারণে আমি পাপি, আমি সাবিনাকে বিয়ে করে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। খান সাহেব, আমারই ভুলের জন্য সাবিনা সেদিন আমার গাড়ির সামনে এসে গিয়েছিল, আর আমি হঠাৎ করে গাড়ি সামলাতে না পেরে সাবিনাকে প্রচণ্ডভাবে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে যাই। এরপর এরপর আমি হসপিটালে গেছি, ডাক্তার কি বলেছে সব শুনেছি। সেদিন ইকবাল সাহেবের বাসায় গেছি, ইকবাল সাহেব ইমরান কি বলেছে সব শুনেছি। আপনি তার পা ধরেছেন, কি কি বলেছেন সব শুনেছি। অনেক ভেবে চিনতে আমি সিদ্ধান্ত নিলাম, আমার পাপের প্রায়শ্চিত্তের সিফ একটাই রাস্তা আছে, যে হাতে আমি সাবিনার জীবনের স্বপ্ন ভেঙে দিয়েছি, সেই হাতে আমি সাবিনার সমস্ত জীবন রক্ষা করব, আনন্দ উল্লাসের জীবন ভরিয়ে দেব। আপনি আমাকে দয়া করুন খান সাহেব, আপনি আমাকে দয়া করুন। সাবিনা, আপনি যদি এই অপরাধীকে ক্ষমা করতে পারেন তবে করুন, আর যদি আমার জীবন নিয়ে আপনি শান্তি পান তাই করুন, তাই করুন। সাবিনা, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, কঠোর শাস্তি দিন। আজকে দুনিয়ায় অপরাধ যে করে সে তো কাঁদে না, আমি বুঝতে পেরেছি আপনি অনুশোচনার আগুনে পুড়ছেন। আমার মুখ থেকে একান্ত যদি আপনার কিছু শোনার প্রয়োজন হয় তবে শুনুন, আমি বিনা শর্তে আপনাকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারি না। এখনই তোমার বাসার ঠিকানা আমাকে দাও, তোমার বাবার সাথে দেখা করে দিন তারিখ পাকাপাকি করব। আর তুমি এক কাপড়ে বিয়ে করতে চাইলেও আমার একমাত্র মেয়ের বিয়েতে যা পারি তাই দেব, তুমি না করতে পারবে না। হ্যাঁ।